হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং ক্লাসটা শুরু করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল যে মেন পরীক্ষা আসতে চলেছে তো সেটার জন্য পঞ্চাশটি সেট বিশিষ্ট এবং ষোলোশো প্রশ্ন উত্তর সহ একটি প্র্যাকটিস সেটের ইবুক লঞ্চ করা হয়েছে যেখান থেকে তোমরা পঁচাশি নম্বরের দশটি ফুল প্র্যাকটিস সেট পাবে যেখানে তোমরা পাবে যেমনটা পরীক্ষায় হলে প্রশ্ন হয় সেই রকম প্রশ্ন উত্তর অতিরিক্ত কুড়িটি জি কে প্র্যাকটিস সেট অতিরিক্ত দশটি রিজনিং প্র্যাকটিস সেট অতিরিক্ত পাঁচটি গণিত প্র্যাকটিস সেট অতিরিক্ত পাঁচটি ইংরেজি প্র্যাকটিস সেট এবং সম্পূর্ণ পাঁচ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এই পঞ্চাশটা সেটের মধ্যে থেকে পেয়ে যাবে এবং বিগত তিন বছরে আমাদের এই সমস্ত স্টাডি মেটেরিয়াল থেকে এইটটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন এসেছিল এবং আশা করছি এইখান থেকেও আসবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আর দেরি না করে এখন থেকে করে নাও ডাউনলোড করে নাও এই পঞ্চাশটা সেট এবং প্রস্তুতি নিতে থাকো নতুন করে কিছু পড়ার দরকার নেই এতদিন পর্যন্ত যা পড়েছ সেইগুলোই এবার যাচাই করে নাও তোমাদের প্রস্তুতিটা কেমন রয়েছে আজকে আমরা টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষার আমরা কিন্তু চ্যাপ্টার ওয়ান ক্লাস করব তো আজকে আমরা করবো ন্যারেশন চেঞ্জের ক্লাস নাম্বার টু যেমনটা আমি বলেছিলাম গত ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের ক্লাস নাম্বার ওয়ান এসে সমস্ত থিওরি অর্থাৎ প্রতিটা ন্যারেশন চেঞ্জ কত প্রকার হয়ে থাকে এবং প্রতিটা প্রকারের কিন্তু আমরা বিভিন্ন রুলস শিখেছিলাম এবং সেই রুলসগুলোই আজকে আমরা অ্যাপ্লাই করবো শুধুমাত্র থিওরি করলে হবে না আমাদের কিন্তু তার সাথে এমসি প্র্যাকটিস করতে হবে রুলসগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু জানতে হবে তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন ব্যাচ কোর্সের ইংরেজি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যেখানে ন্যারেশন চেঞ্জের দু নম্বর ক্লাসে এমসি কিউ প্র্যাকটিস করবো তো সিআরপি একাডেমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পুলিশ পরীক্ষা সেরা প্রস্তুতি সিআরপি একাডেমি দিয়ে থাকে তো চলো শুরু করা যাক আজকে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন আমরা ইজি থেকে শুরু করব তারপর ধীরে ধীরে যেমনটা আমরা এক এক করে নিয়ম দেখেছিলাম সেই রকম ভাবে আমরা এগোবো দেখো হি সেট টু মি আই অ্যাম রেডি তো এই সমস্ত প্রশ্নের তোমাদের নিয়ম শিখেছো এবং অনেকেই হয়তো অলরেডি ন্যারেশন চেঞ্জের নিয়ম জানো তারা কিন্তু ঝটপট সঠিক উত্তরটা কমেন্ট বক্সে করে দেবে ওকে দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে হি টু টুমি আই এম রেডি দেখো বাইরে কি রয়েছে এবং ভিতরে রয়েছে আমরা নিয়ম কি শিখেছিলাম বাইরে এবং বাইরেরটাকে কি বলা হয় বাইরেরটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং ভিতরেরটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ তো রিপোর্টেড স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তো ভিতরেরটাকে আমাদের কি করতে হয় পাস্ট টেন্সে কনভার্ট করতে হয় তো কিভাবে করব দেখো হি সেট টু আর কি বলেছিলাম সেড টু যদি থাকে কি হয়ে যাবে টোল্ড হয়ে যায় তাই তো তো সেড টু জায়গায় কি হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট এবং দেখো এখানে কোনো রকম জিজ্ঞাসা চিহ্ন নেই কোনো রকম কিছুই নেই তো আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কি লিঙ্কা নিয়ে আসি দ্যাট এই ইনভার্টেড কবা তুলে এই নিয়মগুলো সব কালকে আমরা করেছি দ্যাট এইবার দেখো এই আই আই কি ফার্স্ট পার্সেন আই হলো ফার্স্ট পার্সেন তো আমি বলেছিলাম ফার্স্ট সব সময় কিসের সাথে যায় সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয় তো আইটা কি এখানে হি তো হয়ে যাবে কি হি এবং এমটা কি হয়ে হয়ে যাবে যাবে যেহেতু তো হি তারপর যেটা রয়েছে রেডি তো কোনটা সঠিক উত্তর হলো তো সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন বি হি টোল্ড মি দ্যাট হি ওয়াস রেডি ইজি ছিল এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছ নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন সোনিয়া সেড, সোনিয়া বলল ইউ হেল্প মাই সিস্টার তুমি আমার বোনকে সাহায্য করো তো দেখো এখানেও কিন্তু একই রকম আগের নিয়মটার মতোই করব। দেখো বাইরে রিপোর্টেড যেটা স্পিচ রয়েছে সেখানে ভার্ভটা হলো রয়েছে এবং ভিতরে রয়েছে কি প্রেজেন্ট টেন্সে তো দেখো কিভাবে করব। সোনিয়া আমরা বসিয়ে দেবো সোনিয়া এবার দেখো সেড এখানে শুধু সেড বলেছে সেড টু নেই তো আমরা কি করব। যেটা বসেছে সেইটাই বসিয়ে দেবো সেড ইনভার্টেড কমা তুলে কি বসায় দ্যাট তারপর এই ইউটা কি হবে দেখো এখানে কিন্তু এই যে শেডের পরে কিন্তু কিছু একটা অবজেক্ট কিন্তু উজ্জ্বল রয়েছে এই সোনিয়া বললো ইউ হেল্প মাই সিস্টার তুমি আমার বোনকে সাহায্য করো এই ইউটা আসলে কি সোনিয়া বলছে কি আমাকে বলতে পারে তো এখানে অপশানগুলো দেখো সব আয় দিয়ে করা রয়েছে তার মানে সোনিয়া অ্যাকচুয়ালি আমাকেই বলছে যে আমার মানে ওই সোনিয়ার বোনকে হেল্প করতে ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি এই যে সেট টু মি এই টু মি কথাটা কিন্তু এখানে উজ্জ্বল রয়েছে কিন্তু সেই জন্য আমাকে বুঝে নিতে হবে যে এটা আমি অ্যাকচুয়ালি আমাকে সোনিয়া বলছে তো সেই জন্য দেখো সোনিয়া সেট দ্যাট এখানে ইউটা হয়ে যাবে কি ইউটা হয়ে যাবে আই তো আই এবার দেখো এই হেল্প কি হয়ে যাবে যেহেতুটা ভিতরে প্রেজেন্ট টেন্স রয়েছে এবং বাইরে পাস টেন্স তো হয়ে যাবে আই হেল্প এবার দেখো মাই এটা হচ্ছে ফার্স্ট পার্সন তো হয়ে যাবে কি এই সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে তো সোফিয়া হলো এক সোনিয়া হলো একটা মেয়ে তো হয়ে যাবে আই হেল্পড হার সিস্টার তো কোনটা সঠিক উত্তর হলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোনিয়া সেড দ্যাট আই হেল্পড হার সিস্টার ওকে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন আমরা করব। আরো একটি ন্যারেশন চেঞ্জ আজকে পুরোটাই ন্যারেশন চেঞ্জের আমরা ইমসি করব দেখো কি বলছে দে তারা বলল উই ক্যান নট লিভ উইথ আউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো কোনটা সঠিক উত্তর হবে গত ক্লাসে একটা আমরা নিয়ম শিখেছিলাম কি নিয়ম চির সত্য ঘটনা বা কথা এরকম হলে কোনো কিছু কোনো কিছুই পরিবর্তন করবো না পরিবর্তন করবো না ওকে এই নিয়মটা শিখেছিলাম তো দেখো উই ক্যান নট লিভ উইথাউট অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না এটা তো চিরকথ মানে চির সত্য কথা এটা তো সত্য ঘটনা তো সেই জন্য কিন্তু আমরা এটার এই যে ভিতরের রিপোর্টিং স্পিচ রয়েছে এটার আমরা কোনো রকম কিছু পরিবর্তন করব না সব থেকে ইজি ন্যারেশান চেঞ্জ কিন্তু এটাই তো কি করব দেখো দে সেড রয়েছে তো দেশ সেড আমরা বসিয়ে দেবো তারপর জাস্ট ইনভার্টেড কমা তুলে দে করে দেবো তারপর কি করব যা যা আছে সব বসিয়ে দেবো উই ক্যান নট লিভ উইথ আউট অক্সিজেন ওকে তো দেখো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দে উই ক্যান নট লিভ উইথ আউট অক্সিজেন ইজি প্রশ্ন এটাই ছিল ওকে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন রবার্ট উইল সে টু মি আই ক্লাসমেট অর্থাৎ রবার্ট আমাকে বলবে যে আমি তোমার ক্লাসমেট তো এটাকে কিভাবে করবো দেখো বাইরে কি রয়েছে উইল সে টু মি অর্থাৎ বাইরে রয়েছে ফিউচার টেন্স এবং ভিতরে রয়েছে প্রেজেন্ট টেন্স আমরা কিন্তু শিখেছিলাম যে বাইরে যদি ফিউচার টেন্স থাকে তো ভিতরে আমরা কি করব। ভিতরে কিন্তু প্রেজেন্ট টেন্সই করে দেব ওকে তো ভিতরে কিন্তু আর ওরকম বাইরে ফিউচার রয়েছে বলে ভিতরেও ফিউচার করবো এরকমটা নয় তো ভিতরে আমরা প্রেজেন্ট টেন্স করবো বাইরে ফিউচার টেন্স থাকলেও তো নিয়মটা এখানে সেরকম আমরা গত ক্লাসে করেছিলাম যে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে তাহলে আমরা রিপোর্টিং যে যেটা রয়েছে সবসময় কনভার্ট করব ওকে তো দেখো এটা কিভাবে করব রবার্ট উইল দেখো সে টু রয়েছে আমি গত ক্লাসে বলেছিলাম যে এই এর সাথে যদি টু থাকে তাহলে হয়ে যাবে টেল যদি শেষ টু থাকতো তাহলে হয়ে যেত টেলস যদি সেড টু থাকতো হয়ে যেত তাহলে টেল থেকে সেই এইভাবে কিন্তু পরিবর্তন হয় অর্থাৎ টুটা থাকলে কিন্তু এই টেল হয়ে যায় তো তুলে এই আই আই হলো ফার্স্ট পার্সেন তার মানে আইটাকে রবার্ট তো হয়ে যাবে কি হি হির সাথে হবে ইস এবার ইওরটা কি ইওরটা সেকেন্ড পার্সেন তো সেকেন্ড পারসেন কার সাথে চেঞ্জ হয় অবজেক্টের সাথে চেঞ্জ হয় তো ইওরটা অ্যাকচুয়ালি মি অর্থাৎ আমি তো হয়ে যাবে হি ইজ মাই ক্লাস ওকে তো দেখো কোনটা সঠিক উত্তর হলো সঠিক উত্তর হয়ে গেল অপশন এ টেল মি দ্যাট হি ইজ মাই ক্লাসমেট নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো সুশান্ত সেট টু হিম সুশান্ত তাকে বলল আই হ্যাভ বিন হেল্পিং ইয়োর সন ফর ইয়ার্স আমি অর্থাৎ আই হ্যাভ বিন হেল্পিং ইয়োর সন আমি তোমার ছেলেকে অনেক বছর ধরে সাহায্য করছি ঠিক আছে তো সুশান্ত কিভাবে করবো দেখো সুশান্ত বসে দিলাম সুশান্ত সেট টু রয়েছে তো কি হবে অবশ্যই টোল্ড হিম তারপর ইনভার্টেড কমা তুলে দ্যাট ফার্স্ট পার্সন রয়েছে তার মানে ফার্স্ট পার্সন মানে কি সুশান্ত নিজে তো হয়ে যাবে হি দেখো এবার ভিতরে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু বাইরে কি রয়েছে পাস্ট টেন্স তার মানে ভিতরের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিসে পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্টে পরিণত হবে অর্থাৎ হয়ে যাবে হ্যাড হেল্পিং হেল্পিং এবার দেখো ইওর এটা হচ্ছে কি সেকেন্ড পার্সন তো এই সেকেন্ড পারসনটা কার সাথে পরিবর্তিত হবে অবজেক্টের সাথে পরিবর্তিত হবে তো হিমটা কি অ্যাকচুয়ালি হিজ হয়ে যাবে তো হেল্পিং হিজ সন ফর ইয়ার্স তো দেখো পাঁচ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হয়ে গেল সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশন সি সুশান্ত টোল্ড হিম দ্যাট হি হ্যাড বিন হেল্পিং হিজ সন ফর ইয়ার্স নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন হি সেড টু মি সে আমাকে বললো আই শ্যাল বি রাইটিং অ্যান এসে আমি একটা এসে লিখতে থাকবো তো এটা কিভাবে করবো দেখো রিপোর্টিং স্পিড যেটা রয়েছে সেটা কিসে রয়েছে ফিউচার টেন্স রয়েছে শ্যাল বি অর্থাৎ ফিউচার টেন্সে রয়েছে আর বাইরে রয়েছে পাস টেন্স তো কিভাবে করবো দেখো হি সেট টু রয়েছে তো করে যাবো কি টোল্ড মি ইনভার্টেড কমা তুলে দ্যাট আই রয়েছে ফার্স্ট পার্সন কার সাথে চেঞ্জ হবে হি এর সাথে চেঞ্জ হবে তো এটা হয়ে যাবে হি তো হি টোল্ড মি দ্যাট হি এই শ্যাল বিটা কি হয়ে যাবে শ্যালে হি সাথে তো শ্যাল বসে না এবার যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে তো শ্যালটা হয়ে যাবে উইল এবং উইলটা হয়ে যাবে উড যেহেতু পাস্ট টেন্স রয়েছে তো হি উড বি রাইটিং এস ওকে তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল ছ নম্বর প্রশ্নের তো ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি হি টোল্ড মি দ্যাট হি উড বি রাইটিং অ্যান্ড এস এ নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন সালমা শেড টুমি হ্যাভ ইউ এল টিভি তোমাদের কি একটা এল ইডি টিভি আছে ওকে তো হ্যাভ ইউ এ এলইডি টিভি তোমাদেরকে একটা এলইডি টিভি আছে দেখো এটা কি বলেছে এটা জিজ্ঞাসা চিহ্ন চলে এসেছে তার মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ গেটিভ সেন্টেন্স ওকে তো আমরা গত ক্লাসে নিয়ম শিখেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কে কিভাবে ন্যারেশন চেঞ্জ করব তো দেখা কিভাবে করব দেখো সালমা প্রথমে বসিয়ে দেবো সালমা দেখো সেট টু রয়েছে এবং যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তো আমরা কি করব এই সেট টু জায়গায় কি করে দেবো আক্সড আমরা গত ক্লাসে শিখেছি আক্সড মি এরপর আমরা এতক্ষণ লিংকার কি দিচ্ছিলাম দ্যাট দিচ্ছিলাম এতক্ষণ দ্যাট দিচ্ছিলাম কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক ক্ষেত্রে আমরা দ্যাট বসাই না কি বসাই ইফ বসাই ওকে এটা গত ক্লাসে নিয়মে শিখেছিলাম প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা ইফ লিঙ্ক বসাই তো এখানে হয়ে যাবে ইফ তারপর দেখো আরো একটা নিয়ম শিখেছিলাম যে প্রশ্নবোধক যে বাক্যটা রয়েছে দেখো জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কোশ্চেন মূলক হয়ে রয়েছে তো এটাকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব অর্থাৎ ডাইরেক্ট সিজ থেকে যখন ইনডাইরেক্ট করব তখন আর প্রশ্নবোধকে রাগলে রাখলে হবে না আমাদের কিসে পরিণত করতে হবে পরিণত করতে হবে সেন্টেন্সে অর্থাৎ পরিণত করতে হবে তো দেখো এখানে রয়েছে কি সেকেন্ড পার্সেন তার মানে সেকেন্ড পার্সেন অবজেক্টের সাথে পরিবর্তিত হবে তার মানে হবে মি মিটা হয়ে যাবে কি অ্যাকচুয়ালি এখানে আই দেখো আমরা কিন্তু আগে বিভাব দিলাম না প্রথমে সাবজেক্ট বসিয়েছি তারপরে বিভাব দেবো দেখো হ্যাপ ছিল কিন্তু বাইরে পাশ টেন্স তার মানে হয়ে যাবে আই হ্যাড এ তারপর যেটা রয়েছে এল টিভি ওকে দেখো আর জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আমি দিলাম না তো সঠিক উত্তর হয়ে যাবে সালমা এ এলইডি টিভি আশা করি সাত নম্বর প্রশ্নটা তো আমাদের বোঝাতে পেরেছি নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন হি সে আমাদের বলল আর ইউ গোয়িং টু মার্কেট টুডে তুমি কি আজকে বাজারে যাচ্ছ তো এটার কিভাবে করব একই নিয়ম কি করব দেখো হি টু আর জিজ্ঞাসা চিহ্ন রয়েছে তার মানে ইন্টারোগেটিভ তো টু আমরা কি করবো আমাদের জিজ্ঞাসা করলো ঠিক আছে কি করবো এবারে ইনভার্টেড কমা তুলে ইফ বসিয়ে দেবো লিঙ্কার হিসাবে এইখানে কি বলেছে ইউ ইউটা অ্যাকচুয়ালি কি সেকেন্ড পারসন তার মানে কিভাবে পরিবর্তিত হবে অবজেক্টের সাথে তার মানে হয়ে যাবে এবং এটাকে কি করতে হবে ইন্টারোগেটিভে রয়েছে প্রশ্ন রয়েছে তো অ্যাসার করবো তো আগে আমরা সাবজেক্ট নিয়ে আসবো তারপরে আমরা বিভাব নিয়ে যাব তো ইউটা আগে আসবে তো ইউটা পরিবর্তিত হয়ে আসের সাথে পরিবর্তিত হয়ে হবে উই তো উই যেহেতু প্লুরাল তো হয়ে যাবে কি আর দেবো উই আর দেবো আর কিন্তু দেবো না কেননা বাইরে পাস টেন্স রয়েছে তো আরটা পরিবর্তিত হয়ে যাবে ওয়ার তারপর যা আছে বসিয়ে দেবো গোয়িং টু মার্কেট এবং দেখো এবং দেখো গত ক্লাসে নিয়ম শিখেছিলাম টু ডে থাকলে কি হয়ে যায় টু ডে টু ডে থাকলে হয়ে যায় দ্যাট ডে তো সঠিক উত্তর হয়ে যাবে দ্যাট ডে ওকে তো প্রশ্ন নাম্বার আটের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ হি আস্কড আস ইফ উই আর গোয়িং টু মার্কেট দ্যাট ডে তো গত ক্লাস যারা দেখোনি ন্যারেশন চেঞ্জের ক্লাস যারা দেখোনি তাদের কাছে একটাই রিকোয়েস্ট সামনে কিন্তু পরীক্ষা এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষায় কিন্তু ন্যারেশন চেঞ্জ অবশ্যই দুটো থেকে তিনটে থাকতে পারে গত বছরেতে সেরকমই কিন্তু ট্রেন্ড ছিল তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ এক ঘন্টার সম্পূর্ণ নিয়ম আমরা শিখেছি গত ক্লাসে আমি করেছি তো অবশ্যই দেখে নেবে ঠিক আছে আমি শেষে যেটা দিয়ে দেবো একদম এন্ড ভিডিও সেখানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে ওকে তারপর ন নম্বর প্রশ্ন দেখো আই সেট টু মাই ব্রাদার আমি আমার ভাইকে বললাম হোয়াট আর ইউ প্লেইং টুডে তুমি আজকে কি খেলছো ওকে দেখো এটাও প্রশ্নবোধক বাক্য রিপোর্টিং স্পিচটা প্রশ্নবোধকেই রয়েছে কিন্তু এখানে দেখো ডাব্লু এইচ ওয়ার্ড রয়েছে গত ক্লাসে আমরা ডাব্লু এইচ ওয়ার্ডের নিয়ম শিখেছিলাম ন্যারেশান চেঞ্জ করবো কিভাবে প্রশ্নবোধক বাক্যে তো দেখো কিভাবে করব এখানে আই সেট টু সেট টুর জায়গায় কি করে দেবো আক্সড যেহেতু এটা জিগাস করা হচ্ছে তো আই আস্কড মাই ব্রাদার দেখো প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এতক্ষণ ধরে আমরা ন্যারেসান চেঞ্জে ইফ ব্যবহার করছিলাম কিন্তু গত ক্লাসে নিয়ম শিখেছিলাম যদি এই রিপোর্টিং স্পিচটা কোনো ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় যেমন হোয়াট হোয়েন হাউ হু এই সমস্ত জিনিস যদি শুরু হয় বা শব্দ দিয়ে শুরু হয় তখন কোনো রকম লিঙ্কার আমরা ইউজ করব না ওকে একদম ডাইরেক্ট এই ডাব্লু এইচ ওয়ার্ডটাই বসিয়ে দেবো তো আই আস্ট মাই ব্রাদার হোয়াট তারপর যেহেতু এটা প্রশ্নবোধকে রয়েছে আমরা কি করব টিভে তার মানে আগে যাবে সাবজেক্ট তারপরে যাবে বিভার এবং ইউটাকে ইউটা অ্যাকচুয়ালি কি সেকেন্ড তার মানে অবজেক্ট মাই কিভাবে চেঞ্জ করব হি দিয়ে আমরা চেঞ্জ করব তো কি করব হি তারপরে কি দেখো হি এর সাথে ইস যাই কিন্তু ইস তো আমরা করতে পারবো না যেহেতু বাইরে পাস্টেন্স রয়েছে তার মানে কি করব হি ওয়াজ তারপর যা রয়েছে প্লেইং এবং টুডে থেকে কি আমরা দেখলাম টুডে থেকে দ্যাট ডে পরিবর্তিত হয় এবং গত ক্লাসে এগুলো বলে দিয়েছি টু ডে এগুলো থাকলে কিভাবে পরিবর্তন হয় সেগুলো সমস্ত কিন্তু গত ক্লাসে লিস্ট করে দেওয়া রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি আই আসড মাই ব্রাদার হোয়াট হি ওয়াজ প্লেইং দ্যাট ডে ওকে নেক্সট দশ নম্বর প্রশ্ন দেখো হি সেট মি সে আমাকে বলল ইউ আর রিচ আর এন্ড ইউ দেখো এটা একটু অন্য টাইপের আর এন্ট ইউ এটাকে কি বলা হয় শেষে প্রশ্ন করা হচ্ছে দেখো ইউ আর রিচ তুমি হলে ধনী তাই নয় কি এই আর ইউ মানে কি তাই নয় কি তার মানে এই কথাটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য অ্যাকচুয়ালি সিওর হওয়ার জন্য যে তুমি ধনী ব্যক্তি এই রকমটাকে বলা হয় কোশ্চেন ট্যাগিং কোশ্চেন ট্যাগিং তো এই রকম প্রশ্নের যদি থাকে তো এটাও কিন্তু প্রশ্নবোধকী একটা বাক্য তো এটাকে আমরা কিভাবে করব দেখো হি আকস্ট করে দেবো যেমনটা রয়েছে নিয়ম আকস্ট মি তারপরে দেখো কেন ডাব্লিউ এইচ ওয়ার্ড নেই তার মানে আমরা বসে দেবো ইফ ইউটা হয়ে যাবে কে ইউটা হয়ে যাবে সেকেন্ড তার মানে মি অর্থাৎ তারপর হয়ে যাবে ওয়াজ রিচ ঠিক আছে আই ওয়াজ রিচ ব্যাস এই পর্যন্তই এবার তোমরা যদি আর এন্ড ইউটা আবার পরিবর্তন করতে চাও তাহলেই কিন্তু ভুল হবে কেন ভুল হবে আমরা একটু আগে নিয়মটা বললাম কি বা গত ক্লাসে শিখেছিলাম যে প্রশ্নবোধকটাকে আমরা অ্যাসার করব এই আর এন্ড টাকেও তোমরা যদি রেখে এই পাস্ট অনুযায়ী শেষের অপশন ডি করে ফেলো ওয়াজ মি করে ফেলো তখন কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে কোশ্চেন টাইপিংটা থেকেই যাচ্ছে আমাদের উদ্দেশ্য কি প্রশ্নবোধক বাক্যটাকে অ্যাসার টিপে করা তো শুধুমাত্র এই আই এম আই ওয়াজ রিচ পর্যন্ত রেখে দেবো এই আর এন্ড ইউটাকে কিন্তু উড়িয়ে দিতে হবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হি আস্কড মি ইফ আই ওয়াজ রিচ আশা করি বোঝাতে পেরেছি নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো দ্য জাজ সেট টু ইন্সপেক্টর কল দ্য থিপস ভালো করে দেখো জাজ বিচারক ইন্সপেক্টরকে বলল চোরকে ডেকে আনার জন্য তো বিচারক সবসময় কি করে থাকে অর্ডার করে থাকে আদেশ করে থাকে তো আদেশ উপদেশ এই সমস্ত যখন সেন্টেন্সগুলো আসবে তখন আমরা সেই রকম সেন্টেন্সকে কি বলে থাকি গত ক্লাসে আমরা শিখেছি সেরকম সেন্টেন্সকে আমরা বলে থাকি ইম্প্যারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ ঠিক আছে এরকম ব্যাপারকে আমরা বলে থাকি ইম্প্যারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই ইনভার্টেড কমা তুলে কোন লিঙ্কার বসাতে হয় দ্যাটের পরিবর্তে গত ক্লাসে শিখেছিলাম দ্যাটের পরিবর্তে আমরা বসাবো টু লিঙ্কারটা ওকে এবং টু এর পরে সময় আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো প্রেজেন্ট সরি এর পর সবসময় আমরা প্রেজেন্ট ফর্ম বসিয়ে থাকি তো দেখবো কিভাবে করবো দেখো জাজ টু বলেছে অ্যাকচুয়ালি অর্ডার করলো তার মানে আমরা এইভাবে চেঞ্জ করি আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি অর্ডার করা বোঝায় তো আমরা করব অর্ডার যদি অনুরোধ করে বোঝাই তাহলে রিকোয়েস্ট ঠিক আছে আদেশ অনুদেশ উপদেশ উপদেশ বুঝলে আমরা কি বলি সাজেস্টেড এইভাবে কিন্তু আমরা বলে থাকি ঠিক আছে তো জাজ অর্ডারড ওকে তো জাজ অর্ডার কাকে অর্ডার করলো ইন্সপেক্টর ইন্সপেক্টর তারপর এই ইনভার্টেড কমা তুলে কি বসাবো লিঙ্কার দ্যাট তো বসাবো না বসাবো টু টু তারপর যেটা রয়েছে সেটা পুরোটাই বসিয়ে দেবো কোনো রকম চেঞ্জ না করে কেননা প্রেজেন্ট টেন্সে আমরা করব কনভার্ট তো হয়ে যাবে কি টু কল দ্য থিমস ওকে তো কোনটা সঠিক উত্তর হলো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দা জাজ অর্ডার ইন্সপেক্টর টু কল দ্য থিপস আশা করি বুঝতে পেরেছ নেক্সট নম্বর প্রশ্ন দেখো সাহিল সেট টু হিস ফ্রেন্ড সাহিল তার বন্ধুদের বলল লেটস গো টু দা পার্ক চলো আমরা পার্কে ঘুরতে যাই দেখো এখানে কি বলেছে চলো আমরা পার্কে ঘুরতে যাই এটা একটা কি বললো এটা একটা ইচ্ছা প্রকাশ করলো ঠিক আছে বা প্রপোজাল করলো বা সাজেস্ট করলো এইরকম আমরা সেন্টেন্সকে কি বলে থাকি এই রকম আমরা সেন্টেন্সকে বলে থাকি অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রকাশ প্রার্থনা করা এইরকম আমরা সেন্টেন্সকে বলে থাকি অপটেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেয়াটি লিঙ্কার বসিয়ে থাকি তো দেখো এটা কিভাবে আমরা করব সাহিল ঠিক আছে সাহিল যেহেতু তার বন্ধুকে বলছে চলো আমরা পার্কে ঘুরে আসি তো এটা একটা সাজেস্ট করছে তার বন্ধুকে একটা মানে কি বলবো সাজেস্ট করলো তো কি করবো সাহিল সাজেস্টেড টু আমরা বসাবো ইনভার্টেড কমা এই লেটস গো টু দ্য পার্ক এটা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি কাদের বলছে তার বন্ধুদের তার মানে অ্যাকচুয়ালি সাহিল তার বন্ধুদের মধ্যেও ইনক্লুড রয়েছে সেও ঘুরতে যাবে তো হয়ে যাবে এইভাবে চেঞ্জ করবো লেটস থাকলে আমরা সুট দিয়ে কনভার্ট করি তো উই শুড গো টু দা পার্ক তো কোনটা সঠিক উত্তর হয়ে গেল সঠিক উত্তর হয়ে গেল দেখো অপশান এ সাহিল সাজেস্টেড টু হিস ফ্রেন্ডস দ্যাট উই শুড গো টু দ্য পার্ক নেক্সট তেরো নম্বর প্রশ্ন দেখো হি সেড সে বললো মে গড ব্লেস ইউ দেখো ভগবান তোমার মঙ্গল করুন এটাও একটা প্রার্থনা করা বা ইচ্ছা প্রকাশ করা তো এটাও কি ধরনের সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স তো এটাকে কিভাবে করব দেখো হি দেখো মে গড ব্লেস ইউ প্রার্থনা করলো না ভগবানের কাছে প্রার্থনা করলো তো সেই জন্য এটা কি হয়ে যাবে প্রেড হি প্রেড দ্যাট তারপর কি করব মে গড ব্লেস ইউ এই কথাটাকে আমরা চেঞ্জ করে একদম অ্যাসারটিভে পরিণত করে দেব ওকে এবং দেখো বাইরে কি রয়েছে পাস্ট টেন্স রয়েছে তার মানে আমাদের এই টেন্স নিয়ে যেতে হবে তো কি করব মেয়ে থেকে হয়ে যাবে এবার ইউটাকে সেকেন্ড সেকেন্ড ঠিক আছে তো এখানে মাইট ব্লেস কিছু দেওয়া নেই ঠিক আছে সেকেন্ড পার্সেন এখানে অর্থাৎ কোনো অবজেক্ট দেয়া নেই কিন্তু কোনো একজনকে বলছে যে তুমি ভগবান তোমার মঙ্গল করুন তো হয়ে যাবে কি তোমরা হিম করতে পারো বা হারও করতে পারো কিন্তু অপশনে দেখো এখানে হিম দিয়ে রয়েছে তো তেরো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে হি প্রেড দ্যাট মাইট গড ব্লেস হিম নম্বর প্রশ্ন দেখো ক্যাপ্টেন ক্যাপ্টেন সেড উই হ্যাভ ম্যাচ ঠিক আছে উই হ্যাভ ওন দ্য দেখো এখানে কি সেন্টেন্স রয়েছে ভিতরে রিপোর্টিং স্পিচে কি সেন্টেন্স রয়েছে বা কোন ধরনের সেন্টেন্স এক্সক্লেমেটরি সাইন রয়েছে তার মানে আমরা বুঝতে পারলাম কি এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে এবং এটাকে আমরা কীভাবে করে থাকি দেখো এটা একটা আনন্দের ব্যাপার না ব্রাভো উই হ্যাভ অন দ্য ম্যাচ আমরা ম্যাচটা জিতে গেছি তো এটা একটা আনন্দের কথা তো এই সেটটাকে আমরা পরিবর্তিত করে গত ক্লাসে নিয়ম শিখেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেট উঠিয়ে আমরা কি করব এক্সক্লেমড উইথ দেবো এবং সাথে যদি আনন্দ হয় এক্সক্লেমড উইথ জয় দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো ঠিক আছে ভাবে আমরা চেঞ্জ করব তো কি করব দেখো ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় আনন্দের সাথে বললো না আমরা ম্যাচটা জিতে গেছি এবার এই যে ব্রাভো শব্দগুলো থাকবে এগুলো কিন্তু উঠে দিতে হবে হবে দিয়ে এই রাখলে না আমরা কি এটাকে আমরা পরিণত পরিণত করব। করব। অর্থাৎ হ্যাঁ বাচকে আর এক্সক্লোমিটারি তে রাখবো না তো এক্সক্লেমড উইথ জয় আনন্দের সাথে সে বললো এই ইনভার্টেড কমা তুলে আমরা এক্সক্লোমিটারি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট আর বসে থাকি দ্যাট এই দেটা কি এই সরি উইটা হয়ে যাবে কি আমরাটা হয়ে যাবে তারা অ্যাকচুয়ালি ক্যাপ্টেনরা তো হয়ে যাবে কি দে হ্যাভটা হয়ে যাবে কি বাইরে পাস্ট টেন্স রয়েছে তার মানে হয়ে যাবে দে হ্যাড ওন দা ম্যাচ ওকে ব্যাস হয়ে গেল তো চোদ্দ নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্যাপ্টেন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দা ম্যাচ আশা করি বুঝতে পেরেছো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন উত্তর আজকে করছি ন্যারেশান চেঞ্জের উপর থেকে গত ক্লাসে যে আমরা নিয়ম কানুনের যে ক্লাসটা করেছিলাম তার উপর থেকে ওকে নেক্সট নম্বর প্রশ্ন দেখো সরি সি আই হ্যাভ হেটেড হিম আমি তাকে ঘৃণা করি ঠিক আছে তো এখানে ঘৃণা বোঝাচ্ছে তো ঘৃণার জন্য আমরা এই টু এবং দেখো এটাও এক্সক্লেমেটারি সেন্টেন্স এক্সক্লেমেটারি সাইন্স রয়েছে সাইন রয়েছে তো এটাকে কিভাবে করবো দেখো সি এই সেড জায়গায় কি করবো

হ্যাভটা হয়ে যাবে বাইরে পাস্ট টেন্স হ্যাড হেটেড ঠিক আছে হিম ব্যাস হয়ে গেল একদম ইজি ছিল তো পনেরো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সি এক্সক্লেমড উইথ ডিসকাস্ট দ্যাট সি হ্যাড হেটেড হিম আশা করি বুঝতে পেরেছো নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দেখো ভাস্কর সেট টু কপিল ভাস্কর কপিলকে বলল প্লিজ ডু কাম সাম টাইম দয়া করে কোনো একদিন আমাদের বাড়িতে এসো এরকম কিছু একটা বোঝাচ্ছে দেখো এই প্রশ্নটাও কিন্তু আমরা বিভিন্ন ইংলিশ যে সেট করে থাকি সেই সেটে কিন্তু করেছি অলরেডি তো সেটাই কিন্তু আমি এখানে রেখেছি এবং আজকে সেটার মধ্যে কিছু প্রশ্ন আমরা সেটে অলরেডি করে ফেলেছি সেই রকম প্রশ্ন কিন্তু রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় আমার অলরেডি যে তোমরা যেগুলো করে ফেলেছো এবং নিয়ম যদি তোমরা দেখে নাও গত ক্লাসের যে ক্লাসটা করেছি তোমাদের কিন্তু ন্যারেশান চেঞ্জ আর আটকাবে না একদমই ঠিক আছে তো দেখো ভাস্কর সেট টু কপিল ভাস্কর কপিলকে কে বলো প্লিজ ডু কাম সাম টাইম দেখো এটা কি বোঝাচ্ছে অনুরোধ বোঝাচ্ছে দয়া করে কোনো একদিন আমাদের বাড়িতে এসো তার মানে সেন্টেন্স সেন্টেন্স ওকে আদেশ অনুরোধ উপদেশ এগুলো বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে এবং এখানে লিঙ্কার হিসেবে কি বসাই আমরা টু বসাই একটু আগে দেখলাম তো কি করবো দেখো ভাস্কর সেট টু অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করলো না প্লিজ তো কি করবো রিকোয়েস্টেড রিকুয়েস্টেড কপিল ইনভার্টেড কমা তুলে কি বসাবো টু তারপর কি আর প্লিজ প্লিজ কিচ্ছু দেবো না শুধু কি করব টু কাম সরি টু কাম সাম টাইম ওকে ব্যাস হয়ে গেল তো ষোলো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হয়ে গেল দেখো সঠিক উত্তর হয়ে গেল অপশান বি বুঝতে পেরেছ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন দেখো আই সেড হার আমি তাকে বললাম কুড়িউ প্লিজ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে দেখো এই প্রশ্নটা কিন্তু ভালো ভালো করে করে দেখো দেখো এই প্রশ্নটা কিন্তু এইখানে কিন্তু ভুল হওয়ার চান্স প্রবল রয়েছে যখনই ইউ প্লিজ দেখো সেন্টেন্সের মধ্যে প্রশ্নবোধক রয়েছে আবার প্লিজ দিয়েও রয়েছে মানে দয়া কথাটাও রয়েছে এই রকম সেন্টেন্স ক্ষেত্রে কিন্তু কি করবে কখনো এই সেন্টেন্সটাকে প্রশ্নবোধক হিসাবে নেবে না কি হিসাবে নেবে সব সময় নেবে এটাকে দেখো প্লিজ দয়া করে অনুরোধ সূচক বোঝাবে ওকে অনুরোধ তোমরা নেবে এইখানে কিন্তু ভুলটা চান্স রয়েছে ভালো করে এটা ওই জন্য আমি সেন্টেন্সটা এখানে এই জন্যই রেখেছি যাতে তোমাদের বোঝাতে পারি দেখো সেন্টেন্সের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে যে কোনো স্টুডেন্ট কিন্তু ধোকা খেয়ে যেতে পারে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে আহ তো আমরা এটাকে কি হিসাবে নেবো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক হিসেবে নেবো কিন্তু ভালো করে দেখো সেন্টেন্সের মধ্যে প্লিজ ঢুকিয়ে রেখেছে তার মানে অনুরোধ অনুরোধ হিসাবে নেবো অর্থাৎ নট ইন্টারোগেটিভ এটাকে আমরা কি হিসাবে নেবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হিসাবে আমরা নেব এবং কিভাবে করব দেখো আই সেড হার আমি তাকে বললাম এই সেটটা কি হবে যেহেতু অনুরোধ তার মানে হয়ে যাবে রিকোয়েস্টেড আই রিকোয়েস্টেড হার এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় টু হয় টু তারপর দেখো এই শেষের প্রেজেন্ট যে টুকু রয়েছে হেল্প মি ব্যাস উত্তর হয়ে গেল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যদি তোমরা এটা ইন্টারোগেটিভ ধরে করো তখন উত্তর আসবে দেখবে আই আস্কড হার ইফ সি ক্যান হেল্প মি অপশন ডি হয়ে যাবে এবং তখনই কিন্তু ভুলটা হবে ওকে তো আশা করি বুঝতে পেরেছো যদি সেন্টেন্সের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং তার মধ্যে যদি প্লিজ কথাটা ঢুকে থাকে অর্থাৎ সেন্টেন্সটা ভালো করে পড়বে প্রশ্ন ভালো করে পড়বে তারপর ডিসিশন নেবে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ ওকে আশা করি বোঝাতে পেরেছি সতেরো নম্বর প্রশ্নটা তারপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন মাই ফাদার সেট আমার বাবা বলল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ সব জিনিস চকচক করলেই সোনা হয় না তো এটার ন্যারেশন চেঞ্জ কিভাবে করবো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো দেখো চকচক করলে শোনা হয় না এই কথাটা কি একটা কথা কথা একটা প্রবাদ বলতে পারো তো এটা আমরা যেমন সেই নিয়ম শিখেছিলাম রকম কিছু পরিবর্তন করব না শুধু লিঙ্কার বসিয়ে করে দেবো তো কি করব একদম ইজি ছিল এটা মাই ফাদার দ্যাট

তো কিভাবে করবো দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এখানে প্লিজ প্লিজ কিছু নেই তো ভাবার চিন্তা নেই ইম্পারেটিভ হবে কি ইন্টারোগেটিভ এবং কি দিয়ে রয়েছে ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে রয়েছে তো দেখে নেবো দেখো সি আস্ট হিম হো দেখো হোয়াই ডাব্লু এইচ ওয়ার্ড তার মানে আমরা কি ইফ টিফ কিছু বসাবো ইফ টিফ কিছু বসাবো বসাবো না ডাইরেক্ট ডাব্লু এইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো হোয়াই এবং কি নিয়ম আমরা জানি ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভে করতে হবে তো আগে যাবে সাবজেক্ট তারপর যাবে বিভার তো কি হয়ে যাবে এই হিমটা অ্যাকচুয়ালি দেখো এই সেকেন্ড পার্সন তো এই ইউটা হিম তো করবো হি ডোন্ট থেকে হয়ে যাবে কি যেহেতু রয়েছে ডিড নট গো টুডে টুডে থেকে কি চেঞ্জ হয় আমরা একটু আগে দেখলাম টুডে থেকে দ্যাট ডে তো হয়ে যাবে দ্যাট ডে তো সঠিক উত্তর হয়ে গেল কোনটা দেখো অপশান এ বুঝতে এবং ক্লাসের চেঞ্জের যে আমরা ক্লাস করছি আজকে দেখে নাও এবং প্রশ্নটা ভালো করে দেখবে এটা একদম উল্টো নিয়ম এতক্ষণ পর্যন্ত আমরা ডাইরেক্ট স্পিচ ছিল আমরা ইনডাইরেক্টে করছিলাম এবার সেন্টেন্সটা ভালো করে পড়ে দেখো না আছে কোনো ইনভার্টেড কমা না আছে কিছু তার মানে এইরকম কিছু না থাকলে আর যদি বলে ন্যারেশান চেঞ্জ করতে তার মানে আমাদের বুঝতে হবে এটা ইনডাইরেক্ট স্পিচ রয়েছে ইন ডাইরেক্ট স্পিচে রয়েছে আমাদের ঘুরিয়ে ডাইরেক্টে করতে হবে অর্থাৎ এতক্ষণ ধরে আমরা প্রশ্ন দেওয়া ছিল উত্তর করছিলাম এটাকে তোমরা বলতে পারো যে উত্তরটা করে দেয়া রয়েছে আমাদের প্রশ্নটা বার করতে হবে তো দেখো সেন্টেন্সে দেখো হি এক্সক্লেমড উইথ জয় সে আনন্দের সাথে এক্সক্লেম করলো বা প্রকাশ করলো দ্যাট ইন্ডিয়া হ্যাড ওন দ্য সাহারা কাপ ইন্ডিয়া সাহারা কাপটা জিতেছে তো এর ক্ষেত্রে আমরা কি করতাম দেখো এক্সক্লেম উইথ জয় রয়েছে তার মানে আমরা এই এক্সক্লেমটাকে তুলে দেবো কি করতাম করতাম তার মানে কি করব সেড তারপরে দেখো এই কমা তারপরে ইনভার্টেড কমা তারপর দেখো এই ড্যাট দেখো দ্যাটটাকে তুলে কি করলাম ইনভার্টেড কমা দিলাম ঠিক আছে দ্যাটটাকে তুলে ইনভার্টেড কমা দিলাম ওকে দ্যাট পরিবর্তে ইনভার্টেড কমা তারপরে দেখো ইন্ডিয়া এবার দেখো এখানে হ্যাড রয়েছে আমরা কি জানি ভিতরে যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং বাইরে যদি থাকে তাহলেই কিন্তু ভিতরেরটা টেন্সে পরিণত হয় তার মানে এখানে দেখো করে দেওয়া রয়েছে তার মানে কি কিসে করতে হবে ব্যাকে যাচ্ছি আমরা ঠিক আছে তার মানে ইন্ডিয়া হ্যাজ সাহারা কাপ তারপর ইনভার্টেড কমার শেষ ওকে তো প্রশ্ন নাম্বার কুড়ির কোনটা সঠিক উত্তর হবে দেখো দেখো আমি একটু এখানে কিন্তু ভুল বলেছি কেন ভুল বলেছি দেখো এখানে এক্সক্লেমেটরি যে বোঝাচ্ছে সেই চিহ্নটাই নেই অর্থাৎ আমরা সে একটু আগে দেখেছিলাম ব্রাভো ঠিক আছে একটা আনন্দের সাথে সেই জিনিসটা নেই ঠিক আছে তো এইখানে আমি মিস করেছি সেটা হবে এইখানে হুর্রের শব্দটা যুক্ত করতে হবে হুর্রে তবে তো বোঝাবে যে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি ঠিক আছে আমি এখানে মিস করেছি তার জন্য সরি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি হি সেড হুর ইন্ডিয়া হ্যাস ওন দ্য সাহারা কাপ ঠিক আছে দেখো এইটাকে এবার যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি এইটাকে এই যে অপশন ডিটাকে যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি দেখবে এই যে প্রশ্নতে যেটা যে সেন্টেন্সটা দেয়া রয়েছে সেইটাই আসবে দেখো একবার দেখে ব্যাক ব্যাকে হি সেড হুররে ইন্ডিয়া হ্যাজ অন দা সাহারা ক্যাপ দেখো হুররে তার মানে আনন্দের কথা দেখো হি এক্সক্লেমড উইথ জয় ইনভার্টেড কমা তুলে দ্যাট হুররেটাকে রাখবো না ইন্ডিয়া দেখো ওখানে হ্যাজ রয়েছে হ্যাশটা যেহেতু বাইরে পাস টেন্স রয়েছে তার হয়ে গেল হ্যাড তারপর যেটা রয়েছে ওন দা সাহারা কাপ তো বুঝতে পেরেছো জাস্ট উল্টোটা করেছি আমরা এইখান থেকে ওকে তো আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ন্যারেশন চেঞ্জ বলতে পারো আমরা দুটো ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ রূপে শিখে ফেলেছি প্রথমে আমরা রুলস শিখেছি তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জ শিখে ফেলেছি এবং আশা করছি তোমাদের আপকামিং যে পুলিশ পরীক্ষা আসতে চলেছে সেইখানে যদি থেকে প্রশ্ন আসে তোমরা কিন্তু এর মধ্যে এবং এই নিয়ম করতে পারবে যদি আনকমন কিছু প্রশ্ন আসে ওকে তো সিআরপি একাডেমিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পুলিশ পরীক্ষা সেটা প্রস্তুতি দিয়ে থাকে সি আর পি একাডেমি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি এবং আমাদের যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং এখানে প্রতিদিন কুইজ চলছে সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেগুলো যাচাই করে নাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ